পাঁচ বছর পর জেল থেকে বের হচ্ছি। এই পাঁচ বছরে আমার সাথে একটিবারের জন্য কেউ দেখা করতে আসেনি। বাড়িতে আমার মা বাবা বোন সবাই আছে, কিন্তু কেউ আসেনি আমার সাথে দেখা করতে। আমার সবচেয়ে আপনজন জান্নাতও একটিবারের জন্য দেখা করতে আসেনি। ভাবলাম যে জেল থেকে বের হয়ে হয়তো কারো দেখা পাব, কিন্তু না, আমার ধারণা ভুল। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি আমার মা বাবা বোন কেউ আমাকে দেখতে আসেনি। সবচেয়ে অবাক করা বিষয়, আমি যেই জান্নাতের জন্য পাঁচ বছর জেল খেটেছি সেই জান্নাতও আসেনি আমাকে নিয়ে যেতে। এই পাঁচ বছরে জান্নাতে একটিবারের জন্য আমার খবর নিতে আসেনি। জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার সামনে আমি দাঁড়িয়েছি। জেল থেকে বের হয়েছি, এখন আমি কোথায় যাব সেটা ভেবে অস্থির হয়ে যাচ্ছি। এখন কি জান্নাতের বাড়িতে যাব নাকি আমার নিজের বাড়িতে যাব, মাথায় কিছুই আসতেছে না। সব কিছু ভেবেচিন্তে ডিসিশন নিলাম যে আগে আব্বু আম্মার সাথে দেখা করতে যাব। আবার মনে মনে ভাবছি আব্বু আম্মা আমাকে দেখে কি খুশি হবে নাকি ধুর ধুর করে তাড়িয়ে দিবে। যাই হোক, সব বলে বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম। সেই চিরচেনা চিরপরিচিত বাসাটিতে যে দেখি বাসায় আমার আব্বু আম্মু বোন কেউ নেই। তারা কোথায় গেল? এখন সে বাসায় যারা থাকে তাদের কাছে জিজ্ঞেস করলাম, এখানে আগে যারা থাকতো তারা কোথায়? ভদ্রলোক উত্তর দিল, ছেলের কারণে তারা শহর ছেড়ে গ্রামে চলে গিয়েছে। তারা যেই কয়দিন এখানে ছিল প্রতিনিয়ত এখানকার লোকজন তাদেরকে সন্তানের জন্য অপমান করত। সেই অপমান সহ্য করতে না পেরে তারা এখানে সব কিছু বিক্রি করে তাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে। আমি ভদ্রলোককে আমার পরিচয় না দিয়ে সেখান থেকে চলে যাই। এখন আর গ্রামের বাড়িতে যাওয়া সম্ভব না, তাই সিদ্ধান্ত নিলাম এখন জান্নাতের কাছে যাব। জান্নাতের সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক ছিল। জান্নাতের বাড়ির কাছে আসতেই দেখি সেখানে জান্নাতের বাবা মা জান্নাত কেউ নেই। যে ছিল তাকে জিজ্ঞাসা করলাম, এখানে আগে যারা ছিল তারা কোথায়? বাড়ির মালিক উত্তর দিল, তাদের মেয়ে শহরে নাম করা ডাক্তার হয়েছে, এখন তারা আর এ বাড়িতে থাকে না, তারা বাড়ি পাল্টে নতুন বাড়িতে গিয়ে উঠেছে। জান্নাতরাও এখন যেখানে থাকে সেখানে বাড়ির ঠিকানা চাইলাম, কিন্তু কোনো লাভ হলো না, কারণ তার কাছে জান্নাতের কোনো ঠিকানা ছিল না। শত দুঃখ কষ্টের মাঝে খুশির খবর হলো, এই যে কারণে আমার পাঁচ বছর জেল খাটতে হয়েছে সে উদ্দেশ্য সফল হয়েছে, জান্নাত শহরের নাম করা বড় ডাক্তার হয়েছে। এটা শুনে আমি সব কষ্ট ভুলে একটু চাপা হাসি দিলাম। এখন জান্নাতের কথা বাদ দিয়ে আমি যাদের জন্য জীবনে কোনো কিছুই করতে পারিনি তাদের এক নজরে দেখার জন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার গ্রাম চাঁদপুর। চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার জন্য টিকিট কেটে বাসে উঠি। অবশ্য টিকিটের টাকা সহ আরও কিছু টাকা আমার বন্ধু সারোয়ারের সাথে দেখা করে ওর কাছ থেকে নেই। বাসে করে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, পাঁচ বছর পর তাদের সাথে দেখা হবে। তারা আমাকে দেখে কি বলবে, কি করবে, আমাকে কি তারা মেনে নেবে নাকি ধুর ধুর করে তাড়িয়ে দেবে, এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। রাতের জার্নি তাই অল্পতেই ঘুম চলে এসেছিল। বাস এসে চাঁদপুর বাস স্টেশনে থামল। বাসের কন্ডাক্টর ডাকে আমার ঘুম ভাঙল। সে বলল, ভাইজান চাঁদপুর এসে গেছি, আপনি কি নামবেন না নাকি গাড়িতেই থাকবেন? আমি তার কথার কোনো উত্তর না দিয়ে আমার ব্যাগটিকে নিয়ে সোজা বাস থেকে নেমে চলে আসি। চাঁদপুর থেকে আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠতে হবে। যথারীতি সিএনজিতে চাঁদপুর থেকে মতলব আসলাম, এরপর নারায়ণপুর, লাস্ট আশিনপুর এসে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটছি আর ভাবছি, মা বাবা বোন কি এই অপরাধীকে ঘাড়ে ঠাই দিবে নাকি দূরে ঠেলে দিবে? এসব কথা ভাবতে ভাবতেই বাড়ির সামনে চলে আসলাম। এসে আম্মু বলে ডাকতেই ঘর থেকে কে যেন বলে উঠল, কলি দেখো তো কে এসেছে। কলি আমার বোনের নাম। কলি বাইরে এসে আমাকে দেখতেই হতভম্ব হয়ে গেল। সে বলবে কি, করবে কি, কিছুই বুঝতেছে না। সে জোরে জোরে চিৎকার করতে লাগলো, আব্বু আম্মু জলদি বাইরে এসো, দেখে যাও কে এসেছে। খুবই দ্রুত আম্মু আর আব্বু ঘর থেকে বের হয়ে আসলো। তারা আমাকে দেখে অনেক অনেক অবাক। কারণটা হলো, এই যে আমার জেল থেকে বের হওয়ার কথা, এটা আরও তিন বছর পর, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে বের হয়ে আসলাম, তারা হয়তো এটি চিন্তা করছে। আম্মু আমার নাম ধরে ডাক দিয়ে বলল, বাবা সজীব তুই? তোর তো আরও তিন বছর পর আসার কথা। আমি আম্মুকে বললাম, জেল হাজতে আমার ভালো ব্যবহার ও ভালো কাজকর্মের জন্য তারা আমাকে তিন বছর আগেই মুক্তি দিয়ে দিয়েছে। আব্বু আমাকে দেখে জড়িয়ে ধরে বলল, বাবা কেমন আছিস? আমি কোনো উত্তর দিলাম না। তারা বুঝতে পেরেছে
যে আমি তাদের উপর অভিমান করে আছি। এরপর বাবা বলল, আয় ঘরে আয়। কেন আমরা শহর ছেড়ে গ্রামে এলাম, কেন একটি বারের জন্য তোকে জেল হাজতে দেখতে গেলাম না, এইসব প্রশ্নের উত্তর দেব। ঘরে আয়, আগে তুই কিছু খেয়ে নে, তারপর এক এক করে সব বলবো। ঘরে যে খাবার খেয়ে বসে বসে ভাবছি, যে যাক, আমার পরিবারে আমার প্রতি কোনো রাগ নেই, তারা আমাকে এত সহজেই এভাবে মেনে নিবে এটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। এগুলো চিন্তা করছি এমন সময় আম্মু আব্বু রুমে প্রবেশ করলো। আমি বললাম, এসো তোমরা বসো। তারা বসলো, এরপর বলতে শুরু করলো, তোকে জেল হাজতে নেওয়ার পর এলাকার লোকজন আমাদেরকে অনেক ধরনের বাজে কথা বলে, তাই আমরা এই এলাকা ছেড়ে এখন গ্রামে এসে বসবাস করছি। তোর বোনকেও এখানকার স্কুলে ভর্তি করে দিয়েছি। জিজ্ঞেস করলাম, কলি কোন ক্লাসে পড়ে? এবার আম্মু বলল, ক্লাস 7। আসলে আমি ভুলে গিয়েছি, 5 বছর পর এসেছি তাই স্মরণ নেই। এরপর আব্বু আবার বলতে শুরু করলো, তোকে আমরা জেলখানায় একটি বারের জন্য দেখতে যাইনি, কারণ আমরা তোকে তোর মামলা থেকে নিষ্পত্তি দিতে পারিনি, আর প্রিয়জন ছাড়া একা একা থাকা কতটা কষ্টের সেটা তোকে বোঝাতে চেয়েছিলাম। আমি বললাম, আব্বু আমি বুঝে গিয়েছি প্রিয়জন ছাড়া আব্বু আম্মু ছাড়া থাকা কত কষ্টের। আব্বু বলল, এখন সব কথা বাদ দিয়ে বলতো, তুই যার জন্য 5টি বছর জেল খাটলি সে কি তোর সাথে দেখা করতে গিয়েছে? আমি বললাম, না আব্বু। কেন রে, ও কি তোকে ভুলে গিয়েছিল? জান্নাত কি তোর সব স্মৃতি ভুলে গিয়েছে, যার জন্য তুই সমাজের কাছে আজ 5 বছরের অপরাধী, জেল খেটে আসেমি? তোর জীবন বরবাদ সে আজ কোথায়? আমি আব্বুকে বললাম, আব্বু আমি যে জান্নাতের জন্য এত কিছু করেছি সেটা কি জান্নাত জানে না? এটা নিশ্চয় তোমরা জানো না, আমি জান্নাতকে আড়ালে থেকে সাহায্য করেছি, এবং কি তার জন্য যে জেল গিয়েছি এটাও সে জানে না। সে যদি সব জানতো তাহলে অবশ্যই আমার সাথে দেখা করতে আসতো। আমি ওকে সব কথাগুলো বলার আগেই আমাকে জেলে যেতে হয়। আব্বু বলল, ঠিক আছে, তুই তাহলে এক কাজ কর, তুই এখানে কিছুদিন থেকে জান্নাতকে খুঁজতে তোর জীবনে ঘটে যাওয়া সব কথা তাকে বলতে, তুই শহরে যেয়ে তাকে খুঁজে বের কর। তোর মনের সব কথা তুই জান্নাতকে বল, যেটা 10 বছর আগেও তুই বলতে পারিসনি। এরপর বাবাকে আমি বললাম, বাবা তুমি কি জানো আমার যেই স্বপ্নের জন্য আমাকে জেলে যেতে হয়েছে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি এখানে আসার আগে জান্নাতদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে তাকে পাইনি। যারা ছিল তারা আমাকে বলেছে জান্নাত নাকি শহরের বড় নাম করা ডাক্তার হয়েছে, আর সেজন্যই তারা সে বাড়িটি ছেড়ে নতুন বাড়িতে গিয়ে উঠেছে। আমি তাদের কাছে জান্নাতদের ঠিকানা চেয়েছিলাম, কিন্তু তাদের কাছে জান্নাতের কোনো ঠিকানা ছিল না, তাই আর তাকে খুঁজে পাওয়া হয়নি। বাবা বলল, ঠিক আছে বাবা, মন খারাপ করিস না, তুই শহরে যেয়ে জান্নাতকে খুঁজে বের কর, আর তোর মনের সব কথা জান্নাতকে বল। এই বলে বাবা রুম থেকে বের হয়ে গেল। আমি খাটে হেলান দিয়ে জান্নাতের সাথে কাটানো দিনগুলোর কথা ভাবছি। গত 10 বছর ধরে আমি তাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসি, কিন্তু তাকে আমার ভালোবাসার কথা বলার সাহস পাইনি। জান্নাতের পরিচয় দেই এখন। জান্নাত আমাদের মানে শহরে আমরা যেখানে থাকতাম আমাদের পাশেই কিছু দূরে জান্নাতের বাড়ি ছিল। জান্নাত আমার 2 বছরের ছোট, কিন্তু 2 বছরের ছোট হলেও আমরা সবসময় বন্ধুর মতো আচরণ করতাম। আমি যখন ক্লাস 6, জান্নাত তখন ক্লাস 4, সেখান থেকে জান্নাতের সাথে আমার পরিচয়। এক কথায় জান্নাত আর আমি খুব ভালো বন্ধু ছিলাম, একসাথে থাকতাম, খেলতাম, ঘুরতাম। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি, আম্মুর ডাকে ঘুম ভাঙল। দুপুরে খাবার খেয়ে আমি একটু বাইরে বের হয়েছি গ্রামের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে, কিন্তু তারা কেউ আমাকে ভালোভাবে মেনে নিচ্ছে না। তাদের ভিতরে কেমন জানি অবহেলা অবহেলা ভাব, তারা আমাকে দেখেই না দেখার ভান করেছিল। ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, তাই আবার বাসায় চলে আসি। এরপর আমি 2 দিন বাড়িতে ছিলাম, কিন্তু একটি বারের জন্য বাইরে বের হইনি। সারাদিন আমার বোন আর আম্মু আব্বুর সাথে সময় কাটাতাম। 3 দিনের মাথায় আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে আব্বু আম্মু বোন সবাইকে বিদায় জানিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিই। চাঁদপুর বাস স্ট্যান্ডে এসে চট্টগ্রামের সৌদিয়া গাড়িতে উঠি। গাড়িতে উঠেই আমি ভেগাচেকা হয়ে যাই। আমার পাশের সিটে যে বসবে, মানে যে বসে আছে, সে আর কেউ নয়, আমার স্কুলের পানপ্রিয় বন্ধু রায়হান।
রায়হানকে দেখে আমি খুব খুশি হই, রায়হানও আমাকে দেখে খুব খুশি হয়। রায়হানের সাথে প্রায় 6 থেকে 7 বছরের পর দেখা। আমি যে জেল খেটেছি সেটা কিন্তু রায়হান জানে না, কারণ রায়হান এতদিন দুবাই ছিল, 5 বছর পর সে দেশে এসেছে। এটা রায়হান আমাকে বলল। সে পরে আমাকে প্রশ্ন করল, তুই এতদিন কই ছিলি আর এখন কোথায় যাচ্ছস? আমি সোজা সাপটা বলে দিলাম, আমি এতদিন জেলে ছিলাম, 5 বছর জেল খেটে কিছুদিন আগে মুক্তি পেয়েছি। রায়হান এটা শুনে চমকে গেল। সে বলতেছে, কি বলছিস তুই? এটা তোর মতো একটি ছেলে কেন 5 বছর জেল খাটলো? তোর ব্যবহার, সবার চরিত্র সব কিছুই ভালো ছিল, কারো সাথে কখনো মারামারিও করতে না। আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি বললাম, বন্ধু, এটাই নিয়তির খেল। আল্লাহ কখন কাকে কোন অবস্থায় নিয়ে যায় সেটা আমরা কেউ জানি না। রায়হান বলল, আচ্ছা তুই আমাকে সব খুলে বল, কি থেকে কি হলো, কেন তোর 5 বছর জেল খাটা লাগলো, সব বল আমাকে। আমি বললাম, শুনবি তুই আমার সেই করুণ কাহিনী, কেন আমাকে 5 বছর জেল খাটতে হয়েছিল? সে বলল, হ্যাঁ শুনব। আমি বলতে শুরু করলাম, জান্নাতকে আমি পছন্দ করতাম, তুইও সেটা জানিস, তাই না? রায়হান বলল, হ্যাঁ জানি। আমি বললাম, জান্নাতের জন্যই সব হলো, তবে জানিস যে জান্নাতের জন্য এত কিছু করলাম, আমার 5 বছর জেল কাটতে হলো, সেই জান্নাতকেই আমার মনের কথা বলতে পারিনি, আর আমি এখন শহরে সেই জান্নাতকেই খুঁজতে যাচ্ছি, কারণ গত 5 বছর ধরে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। রায়হান বলল, কি বলতেছিস, 5 বছর জেল খেটে একটিবারের জন্য জান্নাত তোর সাথে দেখা করতে আসেনি? আমি বললাম, না, ও হয়তো জানে আমি একজন অপরাধী, সেজন্য আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি, কিন্তু কার জন্য অপরাধী হয়েছি সেটা জান্নাত জানে না, আর এগুলা বলার জন্যই আমি শহরে জান্নাতকে খুঁজতে যাচ্ছি। এখন আসল কাহিনীতে আসি। আমি তখন অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, জান্নাতের ইন্টার এক্সাম শেষ। জান্নাতের স্বপ্ন ছিল সে ডাক্তার হবে, শহরের নাম করা ডাক্তার, যেই ডাক্তারকে সবাই এক নামে চিনবে। তাই জান্নাত ইন্টার এক্সাম শেষ দিয়েই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে শুরু করলো। সে দিন রাত ধরে পড়াশোনা চালিয়ে যাচ্ছে মেডিকেলের চান্স পাওয়ার জন্য। আমি যখনই ওদের বাসায় কাজ দিয়ে যাই, তখনই দেখতাম ও মনোযোগ সহকারে পড়ে যাচ্ছে। ওর ডাক্তার হওয়ার এত প্রবল ইচ্ছা দেখে আমারও একটি স্বপ্ন জাগে, যে জান্নাত ডাক্তার হওয়ার জন্য যত রকমের যত সাহায্য লাগে সব আমি করব, তবে সেটা আড়াল থেকে, যেই সাহায্যের কথা জান্নাত কখনো জানবে না। তবে রায়হান, তুই তো জানতিস জান্নাতদের পরিবার এতটাও সচ্ছল ছিল না, ডাক্তারি পড়ার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন তা তাদের কাছে ছিল না। তার বাবা সামান্য টাকার বেতনে সরকারি চাকরি করে, সে টাকা দিয়ে কোনো রকমের সংসার চলে যায়, এর ভেতরে তারা জান্নাতকে কীভাবে ডাক্তারি পড়াবে? যাই হোক, জান্নাতের আব্বু আম্মু সবাই আমাকে চিনত, একই এলাকায় অনেক বছর যাবত আসি, চেনারই কথা। তাছাড়া জান্নাত আমার একজন ভালো বন্ধু, এটা জান্নাতের পরিবারের সবাই জানত, জান্নাতের বাবা আমাকে খুব ভালো জানত। জান্নাতের প্রিপারেশন নেওয়া শেষ, এখন সময় এসেছে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার। যথারীতি জান্নাতও মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। অবাক করা বিষয় হলো, জান্নাত একটিমাত্র মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছে, আর সেটা চট্টগ্রাম মেডিকেল কলেজ, আর সেখানেই জান্নাত টিকে গেল। জান্নাতের পরিবারে অনেক আনন্দ, আমিও ঘটনাটি শুনে খুব খুশি হলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, যাক, মানুষের কাছে আমি ডাক্তারের স্বামী পরিচয় দিতে পারব। এটা ভেবে মুসকি মুসকি হাসছিলাম। কয়েকদিন চলে গেল, জান্নাতের মেডিকেলে ভর্তির টাইম চলে আসলো, ভর্তি শেষ হওয়ার মাত্র 2 দিন বাকি, কিন্তু জান্নাত এখনও ভর্তি হয়নি। আমি খবরটি শুনেই থমকে যাই, এত ভালো মেডিকেলে চান্স পাওয়ার পরও, এত ভালো রেজাল্ট করেও কেন এখনও ভর্তি হলো না? জলদি করে ওদের বাড়িতে গেলাম আর জানতে চাইলাম কি হয়েছে। জান্নাত কোনোভাবেই বলছে না যে কেন এখনও সে ভর্তি হয়নি। এরপর জান্নাতের আব্বুর কাছে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি তো বলুন জান্নাত কেন ভর্তি হয়নি এখনও। জান্নাতের বাবা বলল, শুনবে বাবা, শুনবে কেন জান্নাত এখনও ভর্তি হয়নি? আমি বললাম, শুনবো, বলুন আপনি। জান্নাতের বাবা বলতেছে, বাবা সজীব, আমরা মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া মানুষ, মেডিকেলে বাচ্চা কাচ্চা পড়ানোর মতো অর্থ আমাদের কাছে নেই। আমি বললাম, কি বলেন আঙ্কেল, কত টাকা লাগবে ভর্তি করতে? তিনি বললেন, বাবা সব মিলে 5 লাখ টাকার মতো লাগবে,
কিন্তু আমার কাছে 50,000 টাকাও নেই। তাই জান্নাতকে এখনও ভর্তি করতে পারিনি। কথাটি শুনে আমি মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম, কিছু বলছি না। এরপর সোজা জান্নাতের ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসি আর ভাবতে থাকি কি করা যায়। জান্নাত ডাক্তার হবে, এটা তো শুধু জান্নাতের একার স্বপ্ন নয়, এটা আমার স্বপ্ন। আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এখন যা করার আমাকে তাই করতে হবে। তাই সিদ্ধান্ত নিলাম, যা করার কালকের ভেতরেই করতে হবে। সারাদিন ভেবে চিনতে একটি সিদ্ধান্ত নিলাম। সকাল 9টা নাগাদ আমি রূপালী ব্যাংকের সামনে এসে দাঁড়িয়ে থাকি আর ফলো করতে থাকি যে কেউ 5 লাখ টাকা পরিমাণ ব্যাংক থেকে তোলার জন্য গিয়েছে কিনা। 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে একজনকে ব্যাংক থেকে 1,000 টাকার 6 থেকে 7টা বান্ডেল নিয়ে বের হতে দেখলাম। মনে মনে সিদ্ধান্ত নিলাম, যা করার ওনার সঙ্গেই করতে হবে। ওনাকে দেখলাম একটি রিক্সা নিয়ে রিক্সা করে যাচ্ছে। আমি তাকে ফলো করতে থাকি আর সুযোগ খুঁজতে থাকি। যখনই কোনো নির্জন জায়গায় আসবে আমি তার উপর ঝাঁপিয়ে পড়ব। অবশেষে এমন জায়গায় আসলাম যেখানে কেউ নেই। ছুরিটি নিয়ে তার সামনে যে দাঁড়ালাম, আমি বললাম হাতে থাকা ব্যাগটি আমাকে দেওয়ার জন্য। সে কোনোভাবেই আমাকে ব্যাগ দিবে না। আমি তার দস্তাদস্তি সহ্য করতে না পেরে ছুরি দিয়ে তার হাতে একটি আঘাত দিয়ে ব্যাগটি নিয়ে দৌড়ে জায়গা পরিবর্তন করি। টাকাগুলো নিয়ে সোজাসুজি জান্নাতের বাবার কাছে চলে আসি আর ওনাকে বলি, আঙ্কেল, আমি জান্নাতের নামে একটি লটারির টিকিট কেটেছিলাম, কালকে রাতে সেই লটারি ড্র হয়েছে আর আজকে আমি নাম্বার মিলিয়ে দেখলাম যে 5 লাখ টাকার তৃতীয় পুরস্কার জান্নাত পেয়েছে। আর এখন আমি টাকাগুলো সংগ্রহ করে নিয়ে এসেছি, আপনি তাড়াতাড়ি জান্নাতকে ভর্তি করানোর জন্য ব্যবস্থা করুন। এখন 2টা বাজে, ভর্তি করানোর লাস্ট টাইম 5টা পর্যন্ত। যাওয়ার সময় বলে দিলাম টাকার উৎস যাতে কারোর সাথে শেয়ার না করে। উনি চলে গেলেন। 4:30 জান্নাত আমাকে ফোন দিয়ে বলে সে মেডিকেলে ভর্তি হয়েছে। আমি সেই খবর শুনে খুশিতে আত্মহারা হয়ে যাই। এরপর বাসায় এসে আমি যা যা করেছি সব আব্বু আম্মুর সাথে শেয়ার করি আর এসব ব্যাপারে যাতে তারা জান্নাতের কাছে কিছুই শেয়ার না করে সেটাও বলে দিই। 7:00 নাগাদ আমার বাসায় পুলিশ আসে। তারা রাস্তার পাশে থাকা একটি সিসি ক্যামেরা থেকে আমার চেহারা নিশ্চিত করেছে। আমি হাসি মুখে তাদের সাথে রওনা দিই আর আব্বু আম্মুকে বলি আমাকে ছাড়ানোর জন্য যাতে কোনো চেষ্টাই তারা না করে, কারণ আমি যেই পাপ করেছি সেটার শাস্তি অবশ্যই পেতে হবে। জেল হাজতে যাওয়ার জন্য আমাকে অনেক মারধর করা হয়। টাকাগুলো কোথায় রেখেছি সেটা জানার জন্য কোনোভাবেই স্বীকার করিনি। এরপর আদালতে নেওয়া হলে সেখান থেকে 5 দিনের রিমান্ডে দেওয়া হয়। আমি তখনও মুখ খুলিনি। এরপর জজ সাহেবের সময়ের অপচয় না করে 5 লাখ টাকার জন্য আমাকে 8 বছরের জেল দিলেন। যেহেতু আব্বু আম্মুকে নিষেধ করেছি তারা যাতে না আসে, আর তাছাড়া 5 লাখ টাকা দেওয়ার সামর্থ্য তাদের ছিল না। যদি থাকতো তাহলে অবশ্যই আমাকে থানা থেকে নিয়ে যেত আর জান্নাতের কাছে খবর যায় খুন করতে যেয়ে আমি ধরা খেয়েছি। এর পরের ঘটনা তো তোকে বললামই। আব্বু আম্মু শহর থেকে গ্রামে চলে এসেছে, আমার সাথে জান্নাতের কোনো যোগাযোগ হয়নি। এভাবে গল্প করতে করতে কখন যে আমরা চট্টগ্রাম এসেছি বুঝতেই পারিনি। গাড়ি থেকে নেমে রায়হান আমাকে বিদায় জানিয়ে ওর কাজে চলে যায়। আমিও আমার বন্ধু সারোয়ারের মেসে চলে গেলাম। এখন আমি একদম নিঃস্ব, হাতে কোনো টাকা পয়সা নেই কোনো কাজ। সারোয়ারই আমার একমাত্র ভরসা, বিপদে আপদে ও আমাকে সব সাহায্য করত এবং এখনও করে যাচ্ছে। ওর বাসায় এসে আমি প্রথমেই সিদ্ধান্ত নেই কোনো একটি কাজে যোগদান করব, কিন্তু শহরের কাজ তো আর চাইলে পাওয়া যায় না। আর আমার প্ল্যান ছিল কাজের পাশাপাশি আমি জান্নাতকে খুঁজব। সারোয়ারের মেসে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেই। সারোয়ার এখানে একটি কোম্পানিতে জব করে, ওর কোম্পানিতে কোনো লুক নিচ্ছে না, তাহলে আমি ওর কোম্পানিতে জব করতে পারতাম। আমার মাথায় এখন হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি কিভাবে আগের পজিশনে যেতে পারবো, আগের সব ফিরে পাবো? তবে সব কিছু ফিরে পেলেও লেখাপড়া তো আর ফিরে পাবো না। আমার স্বপ্ন ছিল অনার্স কমপ্লিট করে বিসিএস পরীক্ষা দেব। আমার সে স্বপ্ন কখনোই পূরণ হবে না, কারণ জান্নাতের স্বপ্ন পূরণের জন্য যে আমি আমার স্বপ্ন বিসর্জন দিয়েছি। সারোয়ার আমাকে একটি কোচিং সেন্টারে পড়ানোর জন্য অফার করে। কোচিং সেন্টারটি ওর পরিচিত একজন বড় ভাইয়ের। আমিও রাজি হয়ে গেলাম, কারণ কিছু না করার থেকে অন্তত এই কাজটি করা অনেক ভালো। যাকে বলে নাই মামার চেকা না মামা ভালো, ওভাবেই আমার দিন যাচ্ছিল। এর ভিতরে জান্নাতকে খোঁজাও অব্যাহত রাখলাম। কাজের পরে ম্যাক্সিমাম টাইম ওকে খুঁজে ব্যয় করি। 1 মাস পর
হঠাৎ করে রায়হান আমাকে ফোন দেয় আর বলে, তুই কাল বিকাল 5টায় আগ্রাবাদ জাম্বুরা পার্কে আয়। আমি বললাম, ভাবির সাথে পরিচয় করিয়ে দিবি নাকি? ও বলল, সেটা তুই এখানে এলেই দেখতে পারবি, তুই কাল বিকেল 5টায় জামা কাপড় পরে আসছিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে ফোন রেখে দিলাম। সারোয়ারকে ব্যাপারটা বললাম। সারোয়ার বলল, আমিও তো কালকে ফ্রি আছি, তোর সাথে আমিও যাব। সারোয়ার যাওয়াতে আমার সাহস অনেকটা বেড়ে যায়। যাই হোক, এরপর আমি আর সারোয়ার রওনা হই আগ্রাবাদ জাম্বুরা পার্কের উদ্দেশ্যে। 5টা বাজার 10 মিনিট আগে চলে আসি, এসে দেখি কেউ নেই, রায়হানের কোনো পাত্তাই নেই। 5টা যখন বাজলো তখন দেখলাম রায়হান আসতেছে, আর ওর সাথে বোরকা পরিহিত মুখ ঢাকা একটি মেয়ে। ভাবলাম হয়তো রায়হানের জিএফ হতে পারে। রায়হান আসলো, আমরা 4 জন একসাথে বসলাম। এরপর রায়হান বলল, বন্ধু সজীব, আজকে তোর জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ আমি তোকে দেব। আমি মনে মনে ভাবতেছি, হালা নিজেই তার সারপ্রাইজ নিয়ে বসে আছে আর আমাকে বলে নাকি সারপ্রাইজ দিবে। এরপর রায়হান মেয়েটিকে বলল, জান্নাত, বোরখার মুখোশটি খোলো। জান্নাতের নাম শুনতেই আমি আকাশ থেকে পড়লাম আর থতমত হয়ে গেলাম। আমি যেন আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এরপর মেয়েটি মুখ খোলার আগেই আমাকে জড়িয়ে এসে ধরল। আমি কিছুই বুঝতেছি না, হাবলার মতো দাঁড়িয়ে আছি। সজীব, তোমার জান্নাতকে চিনতে পারছো না? আমি কণ্ঠ শুনে বুঝে গেলাম যে এটা আর কেউ নয়, আমার জান্নাত। ঠাস করে এসে ওকে বুকে থেকে সরিয়ে ওর মুখ থেকে মুখোশটা খুললাম। আর জান্নাতকে দেখে আমি বলতে গেলে ভয় পেয়ে গেলাম, কারণ একে জান্নাত তার জীবনে প্রথম আমাকে জড়িয়ে ধরল, দুয়ে তাও আবার এতদিন পর একজন জেল ফেরত আসামিকে। এরপর জান্নাত আবার আমাকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো যে রায়হান ভাই আমাকে সব ঘটনা খুলে বলেছে। আমি রায়হানকে বললাম, কিরে রায়হান, তুই জান্নাতকে কোথায় খুঁজে পেলি? আমি পুরো শহর খুঁজে তাকে পাইনি। রায়হান বলল, তুই কি করে ওকে খুঁজে পাবি বল? আমি বললাম, কেন? রায়হান বলল, হাসপাতালে গিয়ে কি ওকে খুঁজছিস? আমি কি বলবো বুঝতে পারছি না। আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে ও ডাক্তার, আর ডাক্তারদের ঠিকানা হলো হাসপাতাল। এরপর রায়হান বলল, আমার এক আত্মীয়কে নিয়ে আমি কাল চট্টগ্রাম মেডিকেল কলেজে যাই আর ওখানেই জান্নাতকে খুঁজে পাই। আর তুই জান্নাতের জন্য যা যা করেছিস আমি সব জান্নাতকে বলেছি। এরপর জান্নাত বলতে শুরু করলো, আসলে সজীব ভাই, আমি সত্যিটা জানতাম না, বাবা আমাকে কিছুই বলেনি, কিন্তু বাবা কাল আমাকে সব বলেছে, আপনার জন্যই আজ আমি ডাক্তার হতে পেরেছি। কিন্তু সেই আপনি কি আমি চিনতে পারিনি? আমি ভেবেছিলাম আপনি কিন্তু সত্যি সত্যি খারাপ পথে চলে গিয়েছিলেন আর মানুষ খুন করতে চেয়েছিলেন, কিন্তু কেন আপনি সেটা করেছেন সেটা আমি জানতাম না, তাই জেলে কখনো আমি আপনার সাথে দেখা করতে যাইনি। এরপর আর অনেক কথা বলল। শেষে আমি বললাম, তো বিয়ে শাদী করনি, বাচ্চা কাচ্চা কয়জন? জান্নাত ফিক করে হেসে দিল আর বলল, জীবনে ভালোবেসেছি একজন মানুষকে, তাহলে অন্য কাউকে বিয়ে করতে যাব কেন? আমি ভালোবেসেছিলাম আমার সজীব ভাইকে, আর সেই সজীব ভাই ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারিনি, আমি এখনও বিয়ে করিনি, সিটটি আপনার জন্যই খালি পড়ে আছে। এরপর আমি বুঝলাম জান্নাতও তাহলে আমাকে মনে মনে ভালোবাসত, কিন্তু আমার মতো সে কখনো মুখ খুলে বলতে পারেনি। এরপর জান্নাত, রায়হান আর সারোয়ারকে বলল, ভাই, আমি আপনাদের বন্ধুকে আমার সাথে নিয়ে যাচ্ছি, এতে কি আপনাদের কোনো আপত্তি আছে? রায়হান আর সারোয়ার বলল, এতদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছি, আর আমাদের কেন আপত্তি থাকবে? তোমার সজীব তোমার সাথে করে নিয়ে যাও। আমি আর জান্নাত জান্নাতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর জান্নাত যাওয়ার আগে সারোয়ার আর রায়হানকে বলল, ভাইয়া, আমাদের বিয়ের কাট আপনাদের কাছে খুব দ্রুতই চলে আসবে, কিন্তু আপনারা চলে আসবেন অবশ্যই। আপনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। খুব ধুমধাম করে বিয়ে হলো। আমার আব্বু আম্মু বোন রায়হান সারোয়ার সবাই এসেছিল। 5 বছর পর আমাদের একটি ফুটফুটে মেয়ে হয়েছে, ওর নাম রেখেছি তুলি। খুব দুষ্ট হয়েছে, সারাদিন অনেক জ্বালায়, আর সে দেখতে মাশাল্লাহ অনেক কিউট, ঠিক তার মায়ের মতো। আমি এখন একটি ব্যবসা করি, মোটামুটি আমি এখন সম্পূর্ণ সচ্ছল, আগের পুরনো সব অতীত ভুলে গিয়েছি।
আজকে হঠাৎ করে ডায়েরিটি উল্টে ডায়েরির লেখাগুলো পড়ে পুরনো সব কথাগুলো মনে পড়ে গেল।